আসসালামু আলাইকুম, সবাইকে জানাই কি স্বপ্ন কিচেনে আরেকটা নতুন রেসিপির মধ্যে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মাছের ডিমের কাকলেট। আমাদের ঘরে অনেক সময় মাছ আনে আর মাছের থেকেও ডিম দিয়ে, কিন্তু এই ডিম দিয়ে অনেক সময় অনেক রেসিপি করার পরেও কাকলেট ইচ্ছে করে যে যদি একটা আনকমন বা একটা অন্য রেসিপি করা যেত তাহলে কেমন হতো। তাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম মাছের ডিমের কাকলেটটা। চাইলে যেমন এটা বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা দিতে পারেন, এখন এই রোজার মাস তাই ইত্যাদিও দিতে পারেন, আর চাইলে এটা সুন্দরভাবে বাচ্চাদের টিফিনে দিয়ে আপনার বাচ্চার মনও জয় করতে পারেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে করতে হবে রেসিপিটা। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 টেবিল চামচের মতো সাদা তেল। আপনার চাইলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে প্রয়োজন নেই তাই আমি একটু বাড়িয়ে দিচ্ছি না, কারণ অলরেডি এটা তেলে ভাজা হবে, সেজন্য তেলের পরিমাণটা একটু কম দিয়ে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেলের সাথে ভালোভাবে মিক্স করে দিব, দিয়ে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি করে এখানে পেঁয়াজটা মজে যাবে, সেজন্য একটু লবণটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে এটাকে পেস্টটাকে ভালোভাবে মজিয়ে নিব। আমার পেস্টটা অলরেডি মজা হয়ে গেছে, এখন এখানে আমি বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্টটা সবসময় একসঙ্গে করে রাখি, তাই আমি এখানে 1/2 টেবিল দিলাম, আপনারা চাইলে আলাদা করে দিতে পারেন। আমি এটাকে সামান্য পরিমাণে একটু ভাজা ভাজা করে দিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি মশলাটাকে ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এখন দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে আর আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিব। আমি এখানে রুই মাছের ডিম দিয়ে দিয়েছি, রুই মাছের ডিমগুলো অলরেডি অনেকটাই বড়, আর আমার এখানে দুটো মাছের ডিম, একটা মাছের ডিম অনেক বড় আর একটা মাছের ডিম একটু ছোট। একসাথে এই ডিমগুলোকে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আসলে আপনারা আপনাদের ডিমের পরিমাণ বুঝে মশলাটা করার চেষ্টা করবেন। এখন এই ডিমগুলোকে আমি মশলার সাথে মিক্স করে দিব আর ডিমগুলো ভেঙে দিব যেন সুন্দরভাবে মশলার সাথে কোট হয়ে যায়। আর এইভাবে ভাজতে ভাজতেই ডিমগুলো অলরেডি ঝুরঝুরো হয়ে যাবে। এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না, পানি ছাড়াই এই ডিমটাকে সম্পূর্ণ রান্না করে নিতে হবে। আমি সামান্য পরিমাণ তাও একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর আমি রান্নাটা করব। এ পর্যায়ে চুলা জালটা অবশ্যই নর্মালে থাকতে হবে। তারপর দেখুন আমার ডিমগুলো অলরেডি ঝুরঝুরো হয়ে গেছে, তারপর যতটা সম্ভব আমি এটা দিয়ে ভেঙে দিচ্ছি। এখানে আমার ডিমগুলো অলরেডি ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এর নিজে একটু লাল লাল হয়ে যায়। চেষ্টা করবেন একটু ভালোভাবে ভেজে নিতে, তাহলে ডিমের যে একটা ফ্লেভার ভাজা ভাজা খুব ভালো ফ্লেভারটা আসে আর আপনার টেস্টটা অনেক ভালো আসবে। এখানে আমি তারপর উপরে দিয়েছি 1/2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এটাকে দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোর সাথে মিক্স করে নিব আর মিক্স করে এটাকে আর 2-1 মিনিটের মতো রান্না করে নিব, আর যতটা সম্ভব ডিমগুলোকে একটু ঝুরঝুরে করে নেব। এ ফাঁকে ডিমগুলো ভালোভাবে ভাজা ভাজা হবে। আমি এটাকে 2-1 মিনিট একটু ভেজে এটাকে নামিয়ে ফেলবো, তারপর এটা ঠান্ডা করে তারপর বাকি প্রসেসে চলে যাব। আমার ডিমগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। আমি এখানে 2টা পাউরুটি প্রথমে নিয়ে নিয়েছি আর বাকি পাউরুটিগুলো কেটে নিব। আমি 6 পিস বড় সাইজের পাউরুটি নিব এখানে।
আর 12টা সাইডের গুঁড়ো ফেলে দিচ্ছি। আর এখানে একটা নিয়ে নিয়েছি ব্লান্ডারের জার, ব্লান্ডার জারের মধ্যে আমি এখানে সয়া পিস পাউরুটি ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব যে মাছের ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, সে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছের ডিমগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন এই জায়গায় আমি দিয়েছি ধনে পাতা, এখানে এক মুঠের মতো ধনে পাতা দিয়েছি আমি কুচি করে। আর দিয়ে দিব সঙ্গে এক টেবিল চামচের একটু বেশি হবে ধনে পুদিনা পাতা, এগুলো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা অ্যাড না করলেও পারেন, এটা শুধু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ, এটা হলো মাঝারো সাইজের আলু, দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ডার করে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা নিশ্চিন্তভাবে এটা ব্লেন্ডার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যেই কাকেরটা সেটা খুব ভালোভাবে মুচ মুচো হবে। এখন দিয়ে আর যেটা যতটুকু নরম আছে সেটাও এই কর্নফ্লাওয়ারটা কভার করে নেবে। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখুন। আর হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি কাকড়াটা তৈরি করার জন্য। আর কাকড়াটা কতটুকু সফট ডো হয়েছে দেখুন। আর এই কাকড়াটা করার সময় অবশ্যই হাতে একটু পানি লাগিয়ে নেবেন, তেল লাগাতে যাবেন না, তাহলে কাকড়াগুলো সুন্দর হবে না। এখন হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিয়ে তারপর এটা পাতার শেপে আপনাকে কাকড়াগুলো তৈরি করে নিতে হবে। আপনি চাইলে এটা পাতার শেপ না দিয়ে গোলও দিতে পারেন বা হার্ট শেপেও করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যেন কাকড়াটির সাইডগুলো এরকম ফেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কাকড়াগুলো সুন্দর হবে। এভাবে করে প্রত্যেকটা কাকড়াকে তৈরি করে নিতে হবে। দেখুন সুন্দর একটা কাকড়া তৈরি হয়ে গেছে। আমি আরও একটি কাকড়া আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আমি আবার একটু হাতটা ভিজিয়ে নিয়েছি যেন কাকড়াটের ডোগুলো আমার হাতের মধ্যে লেগে না যায়। এখন হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে আমি এটাকে কাকড়াটের শেপটা দিয়ে নিব। শুধু সামনের দিকে একটু চোকা করে দিলেই এটা কাকড়াটের শেপটা সুন্দর হয়ে আসবে। জাস্ট হয়ে গেছে আমার কাকড়াটা। আমার এই কাকড়াটা হয়ে গেছে। এইভাবে আমি সম্পূর্ণ কাকড়াগুলো তৈরি করে নিব। আমি কাকড়াগুলো তৈরি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, আর নিয়ে নিয়েছি এখানে ব্রেডক্রাম। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো বা মুড়ির গুঁড়াও ইউজ করতে পারেন। এখন ডিমের মধ্যে আমি একটু একটু করে কাকড়া ডুবিয়ে নিব, গড়িয়ে নিয়ে তারপর আমি এটা ব্রেডক্রামের উপর দিয়ে দিব। তারপর এটা আমি অন্য হাতে উপরেও ব্রেডক্রামগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন এটার গায়ে সম্পূর্ণভাবে ব্রেডক্রামটা কোট হয়ে আসে। একটু চেপে চেপে চেষ্টা করবেন দিতে, তাহলে ব্রেডক্রামগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঠিক এভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা এখন আমি রেখে দিলাম। এভাবে সবগুলো আমি ব্রেডক্রামে গড়িয়ে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর ভাজতে যাব। আর আপনারা যদি কেউ সংরক্ষণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজে এটাকে রেখে শক্ত করে তারপর একটা এয়ারটাইট বক্স বা জিপটপে ভরে রাখতে পারেন, 20 থেকে 25 দিনের জন্য সংরক্ষণ করতে পারেন। আমি এখন এটাকে 1 ঘন্টা রেখে তারপর ভাজতে চলে যাব। আমি এখানে একটি প্রায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি কাকলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো কাকলেট একসঙ্গে ভাজবো না, আমি 4টা কাকলেট একসঙ্গে দিয়ে প্রথমে ভেজে নিব। এখন ওই পিঠটা গোল্ডেন একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার রুপিটা অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু উল্টে দিব। এভাবে করে উল্টে দিবেন। আর উল্টে দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়।
আর এটা এতটাও প্রপারলি কুক করার কোনো প্রয়োজন নেই, এটা টেনশনে কিছু নেই, কারণ এগুলো সব কিছুই সিদ্ধ করা আমার। শুধু ওপরটা আপনার পছন্দ মতো কালার আসলে আপনি তুলে নিতে পারেন। এখন ওপরটাও কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি আমার কাকলেটের এই কালারটা দিয়ে নিয়েছি সুন্দরভাবে গোল্ডেন কালার, আপনারা চাইলে এর থেকে একটু কম কালারও করতে পারেন। এখন আমি এগুলোকে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে এটিকে তুলে নেব। এইভাবে সম্পূর্ণ কাকলেটগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছের ডিমের কাকলেট, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য একবার হলেও করে দেখবেন, আপনার বাচ্চারা খুবই খুশি হবে এবং মেহমানদের দিলেও মেহমানরা খুবই খুশি হবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।